শুরু করছি ইলমা বেহরজ লেখা আমি পদ্মজা গল্পের ছাপ্পান্নতম পর্ব সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকীর মেলা সম্পন্ন হয় বিকেলে মরল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায় সাথে বৃদ্ধা মঞ্জুরা এবং হিমেলও রয়েছে মসজিদের কবরস্থানের পাশাপাশি শুয়ে আছেন মোরশেদ হেমলতা ও পারিজা কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে তিনটি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে মৃত্যুর এতগুলি বছর পেরিয়ে গেছে তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয় কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা পূর্ণা সিসকাদুনে সে চোখের জলে স্নান করছে পদ্মজা সলচল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে মা নামক মমতা মানুষটার ছায়ায় অভাববোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয় কত ভালোবাসতেন তিনি মাথার ওপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়া দায় ছিল আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছাড়াই বেঁচে আছে জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে কত আকুল হয়ে থাকত পদ্মজা পিতার ভালোবাসা পেতে যখন ভালোবাসা পেল বেশি দিন পৃথিবীতে রইলেন না মামরা মেয়েদের রেখে নিজেও পাড়ি জমালেন ওপারে তারপর পদ্মজার কোল আলো করে এলো কন্যা পারিজা পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয় কিন্তু এই সুখও বেশিদিন দিন খুব কম আয়ুকাল নিয়েই জন্মেছিল পারিজা পদ্মজাকে আধারের গহিনা সুরে ফেলে এক এক করে চলে যায় সুখ তারারা পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাসের ঘূর্ণি বুকের ভেতর চেপে রাখতে পারেনি সে মুখ এক হাতে চেপে ধরে ডুক রেখে বাসন্তী পদ্মজার মাথাটা পরম যত্নে নিজের কাঁধে রাখেন তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কেদনামা একদিন দেখা হবে আসরের ময়দানে সময় তার নিজের গতিতে চলে কারো জন্য থেমে থাকে না কেটে যায় আরও তিনটা দিন এর মাঝে পূর্ণা মৃদুলের সাথে শুটিং দেখতে গিয়েছে একবার গ্রামের পথে দুজন হেসে খেলে কথা বলেছে এতেই কানা ঘোষা শুরু হয়েছে এদিকে আমিরের ভীষণ জ্বর শুকিয়ে গেছে অনেক ভেতর ভেতরে কী যেন ভাবে সারাক্ষণ খাওয়া দাওয়াও করে কম সব সময় চিন্তিত থাকে বাড়িতে বেশিক্ষণ থাকেই না এদিক ওদিক ঘুরে বেড়ায় এখন শুয়ে আছে বারান্দার ঘরে পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে আমিরের চোখ দুটি বন্ধ পদ্মজা আদুরে গলায় ডাকল শুনছেন আমির চোখ বন্ধ রেখেই বলল হুম কি এত ভাবেন আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকাল তার চোখ দুটি ভয়ঙ্কর লাল রাতে না ঘুমানোর ফল সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করলো কি ভাবব জানি না কিছু তো ভাবেনি চোখ দুটি তার প্রমাণ আপনি কোনো কিছু নিয়ে কি যেন একটা ভীতিগ্রস্ত আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল বলল তেমন কিছু না যেমন কিছুই হোক বলুন না আমাকে আমাদের ঢাকা ফেরা উচিত হঠাৎ জানি না কিছু আমার প্রায় মাঝরাতে ঘোম ভেঙে যাচ্ছে আজে বাজে স্বপ্ন দেখে তোমাকে হারাতে পারবো না আমি আমার কিছু হবে না আমি কারো কোনো ক্ষতি করিনি যে পদ্মসা থেমে গেল সে তো একজনকে খুন করেছে পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে আমির পদ্মজার দিকে চেয়ে বলল তুমি কি করে কাউকে খুন করতে পারলে আমি ভাবতেই পারি না এরপর থেকে ভয়টা বেড়ে গেছে আমার খুব চিন্তা হয় ঘুম হয় না রাত জেগে পাহাড়া দেই কেউ যেন আমার পদ্মবতীকে শুতে না পারে পদ্মজার দুই চোখে জল ভরে ওঠে বলে প্রথম তো বিশ্বাস করেননি এটাই ভালো ছিল এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন আর অসুস্থ হয়ে পড়েছেন আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ তাই ঘুম থেকে উঠে আবল তাবল বকছো তারপর সুস্থ স্বাভাবিকভাবেও যখন বললে অবিশ্বাস কি করে করি এত ভালোবাসতে নেই আমার কপালে শয় না ভালোবাসতে না করছো মোটেও না মাত্রা কমাতে বলছি পাশেই অজয় বাবুর আমবাগান শাসা করে শীত হাওয়া বইছে পাখির ডাকও শোনা যাচ্ছে পূর্ণা মৃদুলের চেয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে আছে তার মস্তক নত ওনা বেসামাল হয়ে উঠছে মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা দাঁত দিয়ে নখ কাটছে মৃদুল নিরবতা ভেঙে বলল আমি আগামীকাল বাড়ির যাইতেছি পূর্ণা চৌকিতে তাকালো রুদ্ধ রুদ্ধশ্বাসকণ্ঠে প্রশ্ন করল কেন মৃদুল মুস্কি হেসে বলল নিজের বাড়িতে কেন যায় মানুষ এই হানে তো বেড়াইতে আইছিলাম ও পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল কান্না পাচ্ছে তার মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে থাকল তারপর বলল অন্যদিকে চাইয়া রইছ কেন এদিকে চাও পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে তার দুই চোখে জলটলমল টলমল করছে পূর্ণার মেঘাচ্ছন্ন দুটি চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভব হয় সে কেমন একটা ঘোর নিয়ে জানতে চাইল চলে যাব শুনে কষ্ট হইতাছে তোমার পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল অভিমানী স্বরে বলল মোটেও না চলে যান দুই দিন পরই আসতাসি পূর্ণার চোখে মুখে হাসির ছটা খেলে দেয় সে ঘাড় ঘুরিয়ে দুই কদমে এগিয়ে এসে বলল সত্যি সত্যি এবার হাত ধরি মৃদুলের বেসরম আবদারে পূর্ণা লজ্জা পেল সে দুই কদম পিছিয়ে যায় দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালাই মৃদুল পিছনে ডাকে এই কই যাও চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকাই তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে সে মিষ্টি করে হেসে জবাব দিল বাড়ি যাই আপনি সাবধানে যাবেন জলদি ফিরবেন মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটিকে হাওয়ার তালে তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে চুল আর ওড়না দুটোই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে সকাল সকাল মগা এসে খবর দিল রানী মদনের মাথায় আঘাত করেছে মদন এখন হাসপাতালে ভর্তি খলিল হাওলাদার রানীকে মেরে আদমরা করে একটা ঘরে বন্দি করে রেখেছে এই কথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে কলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে নয়তো সে একাই চলে যাবে এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন সবসময় এমন থাকে এ আর নতুন কি অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ে আকতি মিনতি করে বলে বাপ আমার মেয়েকে আমার কাছে আইন না দাও নাইলে ওর কাছে আমারে লইয়া যাও তোমার দুইটা পায়ে ধরি আমির আমিনাকে মেঝে থেকে তুলে আশ্বাস দেয় আমি দেখছি সব ঠিক হয়ে যাবে আমির খলিলের ঘরের দিকে যাই ফরিনা এসে বিস্তারিত বললেন রাইতের বেলা মদনের চিল্লানি হুনি দৌড়ে সবাই আইয়া মদন পইরা আসে মাথা ডিয়া কী যে রক্ত বাইর হইতাছে আর রানীর হাতে এত বড় একটা ইট সেরিডারে দেইখা মনে হইতাছিল সেরিডার উপরে জিনে আসর করছে আর একটু ওইলে এতিম সেরাটা ময়রা যাইত বাবুর বাপ আর রেদুয়ান মিল্লা তাড়াতাড়ি হাসপাতাল লইয়া গেছে আর এই হান্দে তোমার চাষা শ্বশুরের রানীরে মায়েরা ভর্তা কইরা ফেলাইছে নাকমুখ দিয়া রক্ত ছুটছে তবুও থামে নাই আমরা অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থাইকা বাসাইতে পারি নাই আলোটা কি যে কান্দা করছে এখন ঘুমাইতেছে আমির চাবি নিয়ে আসে আমিনার সাথে যেতে চাইলে আমির বলল আমি আর পদ্ম যাচ্ছি রানীরে নিচে নিয়ে আসি পদ্ম আসো পদ্মা ছুটে যায় আমিরের পিছু পিছু ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকায়। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে রানী কাঁদছিল দরজা খোলার শব্দ শুনে থেমে যায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে আমির পদ্মজাকে দেখে রানী দৃষ্টি সরিয়ে নেয় কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না তার সে নিজের জীবন নিয়ে সুখে না পৃথিবীর সব কষ্ট যেন তার বুকে এসব মারধর আর গায়ে লাগে না বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না সে শুধু মানুষ ভেবেই বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি এতটা উদার সে নয় সে মানে সে ভালো না বাপের জোরাজড়িতে নাতনিও দিল তারপর থেকে মদন পেয়ে বসে কারণে অকারণে তাকে সুতে চাই মদনের একটা ছোয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না গতকাল রাতে মদন জোর জবরদস্তি করেছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি খালিগ্রামের নিচে থাকা ইট দিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে এতে সে এখন মোটেও অনুতপ্ত নয় পদ্মজা রানীর মনের অবস্থা একটু হলেও বুঝতে পারছে মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাস্তাদের সাথে কাবাডি গোল্লা সুট কানামাসি কত কি খেলে তবুও সুখী হতে পারে না পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল বলল খুব মেরেছে রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল তুমি যাই না কি করবা মলম লাগাইয়া দেওন ছাড়া আর কি করণের আছে তোমার আমির কিছু বলতে উদ্ধত হয় পদ্মজা আটকে দেয় সে চমৎকার করে হেসে রানীকে বলল মলম লাগানোর মানুষই বা কয়জনের ভাগ্যে জোটে আপা রানীর দৃষ্টি শীতল হয়ে আসে এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যা রাগ দমন করতে পারে রানী বলল আমি আমি ভালা নাই পদ্মজা আমি একটু আরাম চাই সুখ চাই আর কষ্টের বোঝা টানতে পারতি না রানীর কথার ধরন এলোমেলো সে অন্য এক জগতে আছে বন্দি পাখির মতো ছটফট করছে মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে পদ্মজার খুব মায়া হয় ভীষণ অসহায় লাগে ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গিয়ে এভাবেই জীবন এলোমেলো করে দেয় এত যত না কেন প্রেমে যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খায় রানীর ভেতরটা যে একেবারে শূন্য সে পীড়িতের যন্ত্রণাই আজও কাতর আচ্ছা যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের হাতে বিয়ে দেওয়া হতো তবে কি সে তার ভালোবাসাকে ভুলতে পেরে একটু সুখী হতে পারত আমির পদ্মজার ধরে ধরে রানীকে নিস্তলায় নিয়ে আসে সবাই কত কি প্রশ্ন করে রানী নিশ্চুপ কারোর কোনো কথার উত্তর দেয়নি সবাই যত্ন আত্ম করে আমিনা খাইয়ে দেন পুরো দিন রানী বিছানায় শুয়ে থাকে আমিনা দিন চেষ্টা করেছে রানী যাতে কথা বলে কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার পণ অন্যদিকে মদন ভালো আছে কয়দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে সেলাই লেগেছে গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছিল এরপর সেখান থেকে শহরে এই খবর ছড়িয়ে পড়েছে গ্রামে রানীকে সবাই অনেক খারাপ কথা বলেছে অভিশাপ দিচ্ছে অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে গেছে বাড়ির কেউ নিষেধ করেনি রানী চুপ করে শুনেছে বাড়ির অবস্থার কথা ভেবে আমির মরল বাড়িতে ফেরার কথা বলেনি দিন শেষে রাত আসে সুন্দর পৃথিবীকে জাপটে ধরে ঘোর অন্ধকার সেই অন্ধকারে হারিয়ে যায় রানী সকালে চিঠি পাওয়া যায় তাতে লেখা আমার আলোরে দেই খারাই খতমরা